হাই ফ্রেন্ড, আমি স্বর্ণাভ আপনাদের কাছে আবার এসেছি নতুন একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল চিরাপুঞ্জি। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে শিলংয়ের অনেক ইনফরমেশান শেয়ার করেছিলাম। আজকে আমরা যাব চিরাপুঞ্জিতে। শিলং থেকে চিরাপুঞ্জির ডিস্টেন্স 54 কিলোমিটার। সড়কপথে শিলং থেকে চিরাপুঞ্জি যেতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট থেকে 2 ঘন্টার মতো, এবং এর জার্নিটাও কিন্তু যথেষ্ট ভালো। আমরা শিলংয়ে যেরকম দেখেছিলাম, চিরাপুঞ্জিতেও অনেকটাই ওরকমই। রাস্তা খুব সুন্দর, রাস্তায় যেতে যেতে পথে অনেক সুন্দর ল্যান্ডস্কেপ, খুব সুন্দর দৃশ্য পড়বে। গাড়ি থামিয়ে আপনারা সেগুলো দেখতে পারেন, ছবি তুলতে পারেন, এবং এর জার্নিটা কিন্তু যথেষ্ট সুন্দর। খুব চিরাপুঞ্জিতে আসলে প্রথম যে ওয়াটারফলসটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে 7 সিস্টার ফলস। এই ওয়াটারফলসটা দেখতে দারুণ, তবে বর্ষাকালে এই জলের স্ফীতি অনেক বেশি থাকে। আমরা ড্রাই সিজনে গেছিলাম তাই জায়গাটা একটু শুষ্ক লাগছে, কিন্তু বর্ষাকালে এই জলস্ফীতি অনেক বেশি থাকে এবং চারিদিকে সবুজ ভাবটাও অনেক বেশি চোখে পড়ে। তবে এই রক স্ট্রাকচার, ল্যান্ডস্কেপ এগুলো কিন্তু দেখবার মতো। তাই চিরাপুঞ্জি আসলে অতি অবশ্যই আপনার এই জায়গাটা দেখবেন, এবং চারিদিকে এত সুন্দর পরিবেশ, আপনাদের সত্যি খুব খুব ভালো লাগে। চিরাপুঞ্জিতে আসলে আর একটা দর্শনীয় স্থান হলো মাউন্স মাই কেভ। এটি একটি গুহা। পর্যটকরা এই গুহার ভেতরে প্রবেশ করতে পারেন। এই গুহা দেখার জন্য খুব সুন্দর রকমভাবে ব্যবস্থা করা আছে, ভেতরে লাইট লাগানো আছে। তবে খুব সাবধান, কারণ বিভিন্ন ধরনের রক স্ট্রাকচার রয়েছে ভেতরে, কিন্তু একটু চোখ কান খুলে হাঁটতে হবে, নইলে কিন্তু হোঁচট খাওয়ার সম্ভাবনা রয়েছে। রক স্ট্রাকচারগুলো দেখবার মতো, বিভিন্ন ধরনের রক ফর্মেশনস যেরকম স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, পিলার্স, আরও অনেক কিছু চোখে পড়বে। এখানকার রক ফর্মেশনসে যেসব মিনারেলসগুলো আছে যেরকম কোল, লাইমস্টোন, ইউরেনিয়াম, সিলেমাইট, এইসব জিনিসগুলো কিন্তু বেশ বোঝার আছে। জিওলজিক্যালি এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি, তাই যদি আপনারা এখানে আসেন অতি অবশ্যই এই গুহাটা ভিজিট করবেন। আমি বলতে পারি নো ডাউট এটা একটা দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হবে। আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি নোহাকালিকাই ফলস দেখবো বলে। এটা কিন্তু চিরাপুঞ্জির অন্যতম বিখ্যাত একটা ওয়াটারফলস। চারিদিকে আবার সেই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে চললাম। নোহাকালিকাই ওয়াটারফল চিরাপুঞ্জির অন্যতম একটা বিখ্যাত ওয়াটারফলস। ড্রাই সিজন বলে এই জলধারাটা একটু সরু চোখে পড়লেও বর্ষাকালে কিন্তু এই জলরাশি অনেক বেশি স্ফীত থাকে এবং চারিদিকটা অনেক বেশি সবুজময় হয়ে ওঠে। জলধারাটা যেখানে মাটিতে পড়ছে ওই জায়গাতেও কিন্তু অনেক সময় চোখে রামধনু দেখতে পাওয়া যায়, যেটাও কিন্তু বেশ উপভোগ করার মতো। এই ওয়াটারফলসটার চারিদিকে ছোট বড় নানা রকম দোকান গড়ে উঠেছে। এখানকার লোকাল লোকরাও সেই সব দোকান। নোহাকালিকাই ওয়াটারফলস দেখে আমরা চললাম বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখবো বলে। এখানে একটা জায়গা আছে যেখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্টটা খুব ভালোভাবে দেখা যায়। আর এখানে একটা রক স্ট্রাকচার রয়েছে যেটা আপনারা দেখছেন, শিবলিঙ্গ রক স্ট্রাকচার। এই রক ফর্মেশনটা অনেকটা শিবলিঙ্গের মতো। আর এই সামনে থেকেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভিউ পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ বর্ডার।
খুব সুন্দরভাবে এই জায়গাটা চোখে পড়ে এবং এই ভিউ পয়েন্টটা দেখবার জন্য প্রচুর লোক এখানে আসে। নো ডাউট এটা একটা খুব সুন্দর দর্শনীয় স্থান এবং আপনারা চেরাপুঞ্জি আসলে অতি অবশ্যই এখানে আসবেন। এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার ভিউ পয়েন্ট এগুলো সত্যি দারুণ লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।